আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সুইটি সুইট কিচেন। কনকনে শীতের রাতে বন্ধুদের সাথে আড্ডা আর বারবিকিউ কেমন হবে? তাই নিশ্চয় খুঁজছেন পারফেক্ট একটা বারবিকিউয়ের রেসিপি। হাতের কাছে থাকা খুবই অল্প সাধারণ উপকরণ দিয়ে অসাধারণ মজার একটা বারবিকিউয়ের স্বাদ পেতে অবশ্যই রেসিপিটা এ টু জেড ফলো করতে হবে। যদি এই রেসিপিটা ফলো করে বারবিকিউ বানান, অবশ্যই নিরাশ হবেন না। আমি আমার পছন্দ মতো উপকরণ দিয়ে বানিয়েছি রেসিপিটি, এতটা মজার হয়েছে আপনারা একবার বিশ্বাস করে বানিয়ে ফেলতে পারবেন আর ঘরে বসে মজাদার বারবিকিউয়ের স্বাদ পেতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। আজকের বারবিকিউ করার জন্য আমি নিয়ে নিয়েছি আস্ত একটা মুরগি যার ওজন 2 কেজি। এই 2 কেজি পরিমাণ মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে মুছে নিয়েছি আর পেছনে যে হাড়টা থাকে ওটা একদম কেটে বাদ দিয়ে দিয়েছি। মুরগিটাকে এবার আমি খুব ভালো মতো কাট করে নিব, আর এই কাট করা অংশটা কোনোভাবেই স্কিপ করবেন না। একটা বড় সাইজের ছুরি দিয়ে আমি সম্পূর্ণ মুরগিটা কেটে নিচ্ছি, একদম হাড় পর্যন্ত ঠেকিয়ে সম্পূর্ণ অংশগুলো কাট করে নিচ্ছি। ঠিক ভিডিওতে যেভাবে দেখাচ্ছি এভাবেই সুন্দর মতো কেটে কেটে নেবেন। সম্পূর্ণ অংশগুলো ঠিক এভাবেই কেটে নিতে হবে। যদি এই সুন্দরভাবে কেটে কেটে নেন তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে ম্যারিনেট হবে আর আপনারা বারবিকিউয়ের পারফেক্ট মজাটা নিতে পারবেন। সম্পূর্ণ অংশটা কেটে নিয়েছি, দেখুন ঠিক এইভাবে পকেট পকেট করে সম্পূর্ণ চিকেনটা কেটে নেবেন। সম্পূর্ণ চিকেনটা কাটা হয়েছে। এবার ম্যারিনেট করার জন্য আমি ফার্স্টে লেবুর রস দিয়ে দিচ্ছি, এখানে ছোট সাইজের একটা লেবু দিচ্ছি। সম্পূর্ণ লেবুটা দিয়ে ভালোভাবে চিকেনটা হাত দিয়ে ঘষে ঘষে নিব। তাহলে কি হবে, চিকেনটার যেই এক্সট্রা গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। সম্পূর্ণ লেবু দিয়ে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন লবণ। এখানে আমি 1/2 টেবিল স্পুন লবণ দিয়েছি 2 কেজি মুরগির জন্য। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে, আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন। সম্পূর্ণ লবণটা ঘষে ঘষে লাগিয়ে নিয়েছি, এবার মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1 টেবিল পরিমাণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, জিরার গুঁড়া। পরিমাণগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ বাটা। এবারে দিয়ে দিচ্ছি বারবিকিউ মশলা 2 টেবিল চামচ। সম্পূর্ণ মশলাগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আমি টক দই। এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ টক দই, তবে আমি এখানে 1/2 কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। এবারে সম্পূর্ণ মশলাগুলো মুরগির সাথে খুবই ভালোভাবে হাত দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ম্যারিনেট করার জন্য মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মশলাগুলো চিকেনের সাথে
এভাবে মেখে নেবেন। তাহলে সম্পূর্ণ চিকেনটাই ভালোভাবে মশলাটা কোট হয়ে যাবে। ঠিক আমি যেভাবে হাতের সাহায্যে ভালোভাবে ঘষে ঘষে লাগিয়ে নিচ্ছি, ঠিক এভাবেই সম্পূর্ণ চিকেনটার গায়ে মশলাটা লাগিয়ে নেবেন। এই পার্টটা সম্পূর্ণটা হাতের সাহায্যেই করতে হবে, তাহলে চিকেনের গায়ে মশলাগুলো ভালোভাবে কোট হয়ে যাবে। আর এটা আমি ম্যারিনেট করে 2 ঘন্টা এভাবেই রেখে দিব। আর এখানেই তো চলে এসেছি আমাদের চুলার কাছে, যেটা আমরা ইট দিয়ে বানিয়ে নিয়েছি। এর মধ্যে কয়লা দিয়ে দিয়েছি, দিয়ে পাখা দিয়ে ভালোভাবে বাতাস করে নিচ্ছি। এবার 2 ঘন্টা পরে ফিরে এসেছি। 2 ঘন্টা পরে 4 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সেই ম্যারিনেট করা মুরগিটার মধ্যে ভালোভাবে মেখে নিচ্ছি। তেলটা চাইলে আগেও দিতে পারতাম, তবে আমি পরে দিচ্ছি, কারণ তেলটা যদি আগে দেওয়া যায় তাহলে মশলাগুলো ভালোভাবে চিকেনের সাথে ম্যারিনেট হতো না, এই জন্য তেলটা আমি পরে দিচ্ছি। এভাবে তেল দিয়ে সম্পূর্ণ চিকেনের সঙ্গে ভালোভাবে আবার লাগিয়ে নিচ্ছি। এই তো লাগিয়ে নেওয়া শেষ। এবার চলে যাচ্ছি চিকেন পোড়ানোর জন্য। এখানে কয়লা বানানোর জন্য আমরা কাঠগুলো পুড়িয়ে নিচ্ছি। আমরা যেই কয়লা বানিয়ে রেখে গিয়েছিলাম, দুর্ভাগ্যবশত সেগুলো সব পুড়ে ছাই হয়ে গেছে, তাই আবার কষ্ট করে আমাদের কয়লা বানানোর জন্য কাঠ পোড়াতে হচ্ছে। এভাবে আমরা ছাদের উপরে কাঠ পুড়িয়ে নিচ্ছি একটা কড়াইয়ের মধ্যে, লোহার কড়াইয়ের মধ্যে। আর এখানে ইট দিয়ে বানিয়ে নিয়েছি চুলা, তার উপরে দিয়ে দিয়েছি একটা কি বলে এটাকে, জালি, লোহার জালি আর কি, হ্যাঁ লোহার জালি। আর তার নিচে দিয়ে দিয়েছি কয়লা। এবারে এই তো সেই হোল চিকেনটা নিয়ে চলে এসেছি, আর চিকেনটা এবার দিয়ে দিব এই জ্বলন্ত কয়লার চুলার উপরে। এই তো দিয়ে দিচ্ছি। বারবিকিউয়ের আসল টেস্ট পেতে এভাবে চুলা বানিয়ে নিতে পারেন, অথবা বাজারে যেই বারবিকিউয়ের চুলাগুলো, চুলিগুলো পাওয়া যায় ওগুলো কিনে নিতে পারবেন। তবে আসল টেস্ট পেতে অবশ্যই কয়লা দিয়ে পোড়ানোর চেষ্টা করবেন। এটা আপনারা গ্যাস ওভেনেও বানিয়ে নিতে পারবেন। আর যেই বাকি মশলাটা ছিল, এবার সেই মশলাটা আমি ব্রাশের সাহায্যে দিয়ে দিচ্ছি। আর এক পার্ট হয়ে গেলে আর এক পার্ট উল্টানোর জন্য 2টা চামচ ইউজ করেছি এখানে, তবে আমি ভালো মতো উল্টাতে পারিনি। ভিডিওতে দেখে অবশ্যই বুঝতে পারছেন আমার উল্টাতে অনেক কষ্ট হয়েছে, কেননা হোল চিকেন যেহেতু আমার হাতে ছ্যাঁকা লেগেছিল উল্টাতে যে, আর খুবই সাবধানতার ভাবে উল্টাবেন এখানে। এই তো উল্টিয়ে দিয়ে আবার আমি মশলাটা ভালোভাবে ব্রাশ করে দিচ্ছি। সম্পূর্ণ মশলাটা আমি চিকেনের গায়ে ভালোভাবে ব্রাশ করে দিব। আর এটা কতবার উল্টাবেন সেটা আপনাদের উপর। এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি কোনো প্রকার বার্গার সস টস কিছুই ইউজ করিনি, সিম্পল যেই টমেটো সস বা কেচাপ কিনতে পাওয়া যায় ওগুলাই আপনারা এখানে ব্রাশ করে নিতে পারবেন। তারপর এই তো উল্টিয়ে পাল্টিয়ে আমাদের বারবিকিউ রেডি হয়ে গেছে। আপনার যতক্ষণ না মনে হবে যে পারফেক্ট হয়নি, ততক্ষণ আপনি উল্টিয়ে পাল্টিয়ে বারবিকিউটা বানিয়ে নেবেন। এই তো সম্পূর্ণ বারবিকিউ রেডি হয়ে গেছে। এত মজাদার একটা টেস্টি টেস্টি বারবিকিউ বানানোর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা এ টু জেড ফলো করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।